ওয়াজ ওইটা কোন লাগে না এই বেটা আমার হাজার হাজার মানুষ অনলাইনে ইউটিউবে ওয়াজের মাঠে বসে বন্ড কই আমি তো একটা রাগ করি না আমার মাজার পোজারে কয় আমি তো কিছুই কই না আমার বাবা তুল্লা গালি দায় আমি কিছুই বলি না যখন আমার দেখি আমার জান আমার প্রাণ আমার ইহমান হাবিবিদুজাহান যিনি অন্ধকার কবরের সাথী ওই রহমাতুল্লিল আলমের বিরুদ্ধে যখন কেউ কথা বলে আমি তাহিরি চুপ থাকতে পারি না ওই বিয়াদবদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় যায় এটা কি আমার অন্যায় বাড়তেছে এখন প্রশ্ন করবেন হুজুর সংখ্যা বাড়লে তো আওয়াজ বাড়ার কথা আওয়াজ কমতেছে এটা বললেন কেন এটার উত্তর আমার কাছে আছে সংখ্যা যতই বাড়তেছে খানকার সংখ্যা বাড়তেছে দরবারের সংখ্যা বাড়তেছে আমাদের অনৈক্যের সংখ্যা বাড়তেছে একতা থাকলে পাঁচ জনের আওয়াজটা দশ জনের মতই মনে হয় আর একতা না থাকলে একজন আপনি যতই চিল্লা চিল্লি করেন দশ জনের মতো বোঝা যাবে না তাহলে এখন করণীয় কি করণীয় হল যেহেতু সংখ্যা বাড়তেছে দরবারও বাড়তেছে আমি প্রায় মাহফিলে একটা কথা বলি বাতেল মাদ্রাসা দিয়া গর্ববোধ করে আর আমরা অনেক সময় বলি যে হ্যাঁ মাদ্রাসা দিয়ে আগ গেছে গা আমি এটা বিশ্বাস করি না এরা মাদ্রাসাতে আগ গেছে গা দুই একটা জায়গায় শহর লেভেলে মাদ্রাসা আছে পোলাবান সব নামাই দিয়ে মনে হয় এরা দেশটা দখল করে বলেছে কিন্তু মনে রাখতে হবে এদের মাদ্রাসা আছে আমাদেরও দরবার আছে তাহলে আমরা কোন দিক দিয়ে পিছিয়ে রইলাম এই মাইন্ড আমাদের নিচু হয়ে গেছে আমরা একটা দরবারের মুড়ির যদি নামাই দেই ব্রাহ্মণবাড়ের শহর বাইশ যাইব কথা কন ঠিক না ঠিক এখন প্রশ্ন হলো আমাদের মানুষ বেশি বিচ্ছিন্নতার কারণে বেশি থাকার পরও কম মনে হয় এখন অতীতের যা আছে সব ভুলে গিয়ে আমাদেরকে একটা মিশন নিয়ে সামনে এগিয়ে যেতে হবে তার বাস্তব প্রমাণ ব্রাহ্মণ বাড়িয়ার আর জুলুস আপনারা অনেক কতই কইছেন না ভারতনা ঢুকত না কত কত করছেন আরে রসুলের মহব্বতে যদি জীবনটারে কুরবানি দেন এই জীবনটারে সেভ করবেন স্বয়ং আমার আল্লাহ কথা বলেন ঠিক না ঠিক যদি আরো এক থাকতাম আরো সুন্দর লাগতো এই জন্য বলছি কি আগে যা আছে সব যাইরা ফালায়ে দেন আমি সংগঠন আরো একশো হোক কোন আপত্তি নাই আমার একটা সংগঠন আছে দাওয়াতে ইমানি বাংলাদেশ ডিআইবির চেয়ারম্যান আমি ডিআইবি মানে হলো দাওয়াতে ইমানি বাংলাদেশ এটা কিছুদিন পরে আর বুঝবেন কি এটা সময় আসতেছে বাচ্চা থাকলে মরে গেলে শেষ কিন্তু একটা কথা বলবো ডন্ট লাভ হাসির কথা বলছি না দুঃখই বলতেছি সংগঠনের একশো হোক কোন নেই প্রত্যেকটা সংগঠন করার মূল উদ্দেশ্য আহলো সন্নাতওয়াল জামাতকে জামাতের যে মূল ব্যানার এই ব্যানারকে পাহারা দেওয়ার জন্য এখন আমরা যদি এক একটা সংগঠন কইরা মনে করি যে হেমুকে আমার সংগঠনে নাই হে আমরা শুননি না আমার সংগঠন থাকলে আমি শুননি এই থিওরি আমাদের মধ্যে চলে আসছে বর্তমানে এরা বিভাজন সৃষ্টি করতে মানে নামছে অতীতে কিভাবে চলছে জানি না ভবিষ্যতে চলতে দেওয়া হবে না কারণ মানুষ এখন আমি কোন কারণে কথা বলি মানুষ এখন বুঝে আগে মানুষকে একটা কথা বললে বোঝানো সম্ভব হয়েছে এখন মানুষ মুক্তিকে বের করার আগে বাচ্চা রে কি বলতে চায় এই আপনাকে কথা বলতে হবে সাবধানে আপনাকে কাজ করতে হবে অত্যন্ত হেকমতে কথা বলে ঠিক না ঠিক আচ্ছা সবাই মাশাল্লাহ

আহলে সুন্নাত ওয়াল জামাত जिंदाबाद जिंदाबाद হ্যালো মকসুদ আহমদ বুরহানি সাহেবের আগমনে মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের সম্মানিত ও محترم সওয়াবতি সাহেব হুজুর আমাদের মাঝে তা স্টেফেনেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ হুজুরকে হুজুর আসন গ্রহণ করার জন্য মাহফিল انتظامی কমিটির পক্ষ থেকে

ওই চেয়ার দাও দশ বারোটা চেয়ার দিয়ে দাও চেয়ারে বসুক ছেলেরা আমার পিছন দিকে চলে যাব আমার কথাই কি আপনারা রাগ করেছেন আমি কি বলেছি সংখ্যাই কম না বেশি কিন্তু বিচ্ছিন্ন হলো কেন আমাদের মাঝে কি নাই একতা নাই এখন কি একতা হবে ঐক্য কি আমরা চাই কারা কারা চান হাত তোলেন

হালকা রাখো না মুর্বি বাবা জিরাপ এই মাত্র আমাদের স্টেজকে যিনি অলঙ্কৃত করেছেন আল্লা সাহেব সৈ মাসুদ আহমদ বুরহানি মদাজিল্লা আলী পিসা বুজুর চেহারা দিকে তাকাই থাকেন সবিরা গুণা মাফ হয়ে যাবে ভক্তিতে মুক্তি বিশ্বাসী মুক্তি এই জন্য আমার যুবক ভাইরা আমি আপনাদের সামনে কোরআন করিম দিকে একটু ক্রয়াত মুবারক আমি আপনাদের সঙ্গে তালাবাদ করেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধু আমি আপনাকে সকল জাহানের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি আমি আপনাকে সকল জাহানের জন্য রহমত বানিয়ে প্রেরণ করেছি আল্লাহর ক্ষেত্রে আমার আল্লাহ বলেন আলামিন সকল প্রশংসা একমাত্র সেই মনিবের জন্য যিনি সব সর্বজাহানের সকল জাহানের প্রতিপালক আল্লাহ হল রব্বুল আলমিন আমার নবী হল রহমতুল্লিল আলমিন কথা কন ঠিক কিনা এই রহমত পাই আমরা কি খুশি না বেজার অজুবক আমি গত বছর মাহফিল এসেছিলাম প্রথম বার্ষিক মাহফিলে ফিলে আমি এসেছিলাম বীর মুক্তিযুদ্ধ এসে স্মরণের কবরবাসীর জন্য দোয়া করেছিলাম একটা বছরের ব্যবধানে আবার অনেক মানুষ কবরে চলে গেছে আসে না নাই এমনও হতে পারে এই মাহফিল তোমার জন্য আমার জন্য আবার শেষ মাহফিল হয়ে যেতে পারে আজকে দুনিয়ার বন্ধু বলো দুনিয়ার বান্ধব বলো কেউ কবরে যাবে না যিনি কবরে যাবে তিনি রহমতুল লিল আলামিন আমার নবী বলে আমার দুনিয়ায় থাকা আর আমি দুনিয়া থেকে পর্দার আড়াল হওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই আমি দুনিয়াতে থাকায় যেমন ছিলাম চলে যাওয়াটাও তেমন তোমাদেরই জন্য রহমত দুনিয়ায় থাকা তোমাদের জন্য মঙ্গল দুনিয়া থেকে পর্দার আড়াল হয়েছি সেটাও তোমাদের জন্য মঙ্গল আমার হায়াত আর চলে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য এই জন্য বাংলাদেশের মধ্যে অনেক মানুষ আছে আমার মতন এমন ভাবে ওয়াজে বসে বৈশা বলে কি জানেননি ওই যারা বলে জিন্দা নবী ওই জিন্দা নবীর আমি তালাক দিলাম যারা এই কথা বলে এরা কি ইমানদার না বেঈমান এখন বলেন তাহির হুজুর ওয়াজ ওইটা কোন ভাল লাগে না এই বেটা আমার হাজার হাজার মানুষ অনলাইনে ইউটিউবে ওয়াজের মাঠে বসে বন্ড কয় আমি তো একটা রাগ করি না আমার মাজার পুজারে কয় আমি তো কিছুই কই না আমার বাবা তিল্লা গালি দায় আমি কিছুই বলি না যখন আমার দেখি আমার জান আমার প্রাণ আমার ইহমান যিনি অন্ধকার কবরের সাথী ওই রহমাতুল্লিল আলমীর বিরুদ্ধে যখন কেউ কথা বলে আমি তাহিরই চুপ থাকতে পারি না ওই বিয়াদবদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় যায় এটা কি আমার অন্যায়